বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনুপম হাজরা, তৃণমূলের থেকে টাকা নেওয়ার অভিযোগ রাজ্য বিজেপির একাংশের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সব ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। বীরভূমের মতো জায়গায় যেখানে আমাদের বিজেপির কার্যকর্তারা চরমভাবে অত্যাচারের শিকার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অ্যারেস্ট হলেন, সেটা একটা বড় স্বস্তির নিঃশ্বাস। কিন্তু দেখলাম না যে অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছে বলে যে কোনো মিছিল বা কোনো রকম পদযাত্রা হোক জেলা সংগঠনের মধ্যে কিছু, মানে তথ্য, আমি তথ্যভিত্তিক বলছি, আমি কোনো হাওয়াতে কথা বলছি না, যে অনেকেই, মানে অনেকে না, বেশ কিছুজন আছে যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখেন, মানে তৃণমূলের পয়সায় নাকি তাদের ঘর চলে। তো এটা তো খুব ভয়ানক ব্যাপার। বোলপুর জেলা সংগঠনের মধ্যে বা বীরভূম জেলা সংগঠনের মধ্যে যদি এরকম ঘরের শত্রু বিভীষণ থেকে থাকেন বা আছেন, আমি জানি, এটা নিয়ে জানি বলছি, এটা কোনো আন্দাজ করে বলছি না, হ্যাঁ, তো সেটা কিন্তু সঠিক সময় আমি এক্সপোজ করে দেবো।